বন্ধুরা, সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি ভারতের আসাম রাজ্যের রাজধানী গুয়াহাটি থেকে স্বল্প দূরত্বে কামরূপ কামাখ্যা মন্দির থেকে। আমরা এখন ঘুরতে ঘুরতে চলে যাচ্ছি কামরূপ কামাখ্যার দিকে। কামরূপ কামাখ্যা মন্দির আসামে গুয়াহাটির নীলাচল পাহাড়ে অবস্থিত একটি হিন্দু মন্দির। এই মন্দিরটি মাতৃদেবী কামাখ্যাকে উৎসর্গ করা হয়েছে। এটি তান্ত্রিক চর্চার প্রাচীনতম এবং সবচেয়ে সম্মানিত কেন্দ্রগুলোর মধ্যে একটি। এই কামরূপ কামাখ্যা নামটি কামাখ্যা মন্দিরের নাম অনুসারে হয়েছিল। কামাখ্যা মন্দিরটি হল ভারতের আসাম রাজ্যে গুয়াহাটি শহরের পশ্চিমাংশে নীলাচল পর্বতে অবস্থিত হিন্দু দেবী কামাখ্যার একটি মন্দির, যেখানে কামাখ্যা দেবীর পূজা অর্চনা করা হয়। কামাখ্যা মন্দিরের চারটি কক্ষ আছে, গর্ভগৃহ ও তিনটি মণ্ডপ, যেগুলির স্থানীয় নাম হল চলন্ত, পঞ্চরত্ন ও নাট্য মন্দির ও নাট মন্দির। গর্ভগৃহটি পঞ্চরত্ন স্থাপত্য শৈলীতে নির্মিত, অন্যগুলি স্থাপত্য তেজপুরের সূর্য মন্দিরের সমতুল্য। সাধারণত পর্যটকরা যখন কামরূপ কামাখ্যা ঘুরতে আসেন, ওনারা সব জায়গায় ঘুরে দেখতে পারেন, কিন্তু এখানে বিশেষ একটি কক্ষ আছে যেখানে গর্ভগৃহ নামে পরিচিত। ওইখানে যে পূজা অর্চনা হয় সাধারণত সবার পক্ষে দেখা সম্ভব হয় না। যারা গর্ভগৃহে পূজা অর্চনা দেখার জন্য বা পূজা দেওয়ার জন্য আসেন, তাদেরকে খুব ভোরবেলা এসে লম্বা লাইনে দাঁড়াইতে হয়। আমাদের পক্ষে অত সময় অপেক্ষা করা সম্ভব নয়। বিদায়, আমরা আসলে আপনাদেরকেও দেখাতে পারলাম না, আমরা নিজেরও দেখতে পারি নাই। তবে এখানে আমাদের সাথে কোনো তান্ত্রিকের দেখা হয় না, যদিও আমরা কামরূপ কামাখ্যা নামে আমাদের মধ্যে একটা জিনিস প্রচলন আছে। কামরূপ কামাখ্যা এমন এক জায়গা যেখানে সাধারণত তন্ত্র মন্ত্র এবং তান্ত্রিকদের বসবাস। কামাখ্যা মন্দিরে যারা পূজা দিতে আসেন, তারা প্রচলিত ধর্মীয় বিশ্বাসে পূজা দেওয়ার জন্য আসেন। তবে কামরূপ কামাখ্যা মন্দির নিয়ে অনেকগুলো মিথ প্রচলিত আছে। এর মধ্যে অন্যতম হচ্ছে যে কামরূপ কামাখ্যা হচ্ছে জাদুর শহর, মন্ত্রের শহর, তান্ত্রিকের শহর। আসলে এখানে আসলে বোঝা যায় আসলে কামরূপ কামাখ্যা আসলে কিছুই না, এটা শুধু একটা মন্দির যা কামাখ্যা দেবীর পূজা অর্চনা করা হয়। তো যারা আসাম আসবেন, আশা করি কামরূপ কামাখ্যা দেখে যাবেন। এটা আসামের রেল স্টেশন থেকে আমরা 150 টাকা সিএনজি ভাড়া করে চলে আসছি। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। দেখা হবে আগামী পর্বে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন। এখান থেকে বিদায় নিচ্ছি আমি, আকরামুল হক।